হে গাইস, কেমন আছো তোমরা সবাই? আশা করি খুব ভালো আছো। আমি শাইনি আজ চলে এসেছি আজকের আরেকটি নতুন ব্লগ নিয়ে। আজকের ব্লগটি হবে শপিং ব্লগ। কেননা দেখো, দিওয়ালি তো চলেই এসছে, তো সেই ক্ষেত্রে সুন্দর সুন্দর জামা কাপড় পরতে হবে, আর এথনিক কালেকশন, সেটাই তো আমি তোমাদেরকে দেখানোর জন্য চলে এসেছি। আমি এখন আছি প্যান্টালুন্সে, আর প্যান্টালুন্সে কী কী এথনিক কালেকশন রয়েছে এই দিওয়ালি স্পেশাল, সেটাই তোমাদের সাথে শেয়ার করার। নতুন বন্ধুদের কাছে আমার এটাই রিকোয়েস্ট, প্লিজ আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করে দিও, আর সাবস্ক্রাইব করার পর সাইডের বেল আইকনটিকে প্রেস করে দিও। আর পুজোর সময় আমি যে সমস্ত কালেকশনগুলো দেখিয়েছিলাম মানে দুর্গা পুজোর সময়, সেই সমস্ত ব্লগগুলো তোমরা দেখে নিতে পারো, সেটাতেও অনেক কিছু হেল্পফুল হবে। কেননা দিওয়ালিতে এসে নিয়েও তোমাদের যদি সেই ব্লগগুলো থেকে কোনো রকমের প্রোডাক্ট পছন্দ হয়ে থাকে, তাহলে তোমরা সেই সমস্ত জিনিসও এখানে এসে কিনে নিতে পারো একদম অবশ্যই। তো আমি এখন প্যান্টালুন্সে আছি, আর প্যান্টালুন্সে কী কী কালেকশন আছে সেটাই তোমাদের সাথে শেয়ার করার, সাথে কী সমস্ত দাম আছে না আছে সেগুলোও তোমাদের সাথে শেয়ার করব। কাপড় কিংবা ফ্যাব্রিক কোয়ালিটি কীরকম সেগুলো আমি দেখানোর চেষ্টা করেছি। তো আশা করি ভিডিওটি তোমাদের জন্য হেল্পফুল হবে। যদি হেল্পফুল হয় অবশ্যই অবশ্যই বন্ধুদের সাথে শেয়ার করে দিও, আর ভিডিওটিকে লাইক করে দিও। তো চলো তাহলে পরে দেখতে থাকি। তো এখানে রয়েছে কিছু এথনিক সেটস, এগুলো হচ্ছে রংমঞ্চ যে ব্র্যান্ডটি রয়েছে সেটার, আর দাম শুরু হচ্ছে 2499 থেকে। এখানে দুপাট্টা, একটি ট্রাউজার্স আর এই কামিজ সহ আছে। আর দেন চলে যাচ্ছি একটি এই লাল কুর্তিটা, দেখো দেখো কি সুন্দর, পুরো ভার্মিলিয়ান রেড রয়েছে, সিল্কের উপরে কাজ রয়েছে, পুরো ঠাসা জরির কাজ, দাম তোমরা দেখতেই পাচ্ছ, খুবই সুন্দর কোয়ালিটি রয়েছে। আর স্লিভসগুলো এরকম, আর সাথে রয়েছে পাশেই একটি বটল গ্রিনের ওপরে, এটার মধ্যেও সেই সেম এরকম জরিরই কাজ করা আছে, এটাও সেই সেম ব্র্যান্ডেরই রংমঞ্চের। তো খুবই সুন্দর সুন্দর কালেকশন এসছে। দেন এটা একটি হালকার মধ্যে দেখাচ্ছি, আর সাথে দেখো এই পার্পলটা কি কিউট লাগছে, পুরো সুন্দর কালারটা। এগুলোর দাম সবই সেম, এই 1499 কিংবা 1599। এখন পড়েছে চোখে এই লালটি, কেননা জানি না এই লক্ষ্মী পুজোর পর থেকে না এই যে লাল শাড়ি পরেছিলাম, তারপর থেকে নিজেকেই না বেশ লালে বেশ পছন্দ হচ্ছিল। আগে যেরকম আমি সব কিছু নেভি ব্লু নয় তো কালো এরকম কিনতাম, তো যাই হোক লালেও নিজেকে সুন্দর দেখাতে পারি, তো সেটাই আমি এই লক্ষ্মী পুজোতেই জানলাম, তো সেই জন্য। আর হ্যাঁ, লক্ষ্মী পুজোর কথা বলতে আমি যেটা বলছিলাম, লক্ষ্মী পুজোর ব্লগটা তোমরা দেখে নিয়েছো তো? অবশ্যই অবশ্যই কিন্তু দেখো, আর যদি না দেখে থাকো চ্যানেলে গিয়ে নিয়ে তুমি দেখতেই পারবে, বড় বড় করে আমি লিখে দিয়েছি পুরো লক্ষ্মী পুজোর ব্লগ, সেটা অবশ্যই অবশ্যই দেখে নিও, আর কেমন লাগলো সেটা আমাকে জানিও। তো এরপর চলে এসেছি আরও কিছু কুর্তির কালেকশন, যেরকম এখানে সামনে দেখতে পাচ্ছ আরও কিছু এথনিক সেটস রয়েছে। এটি রয়েছে যেরকম অরেলিয়ার ওপরে, হ্যাঁ অরেলিয়ার, দেখো এই পিঙ্কটা কত সুন্দর ভাইব্রেন্ট দেখাচ্ছে, খুব সুন্দর লেগেছে আমার এটা। এরপরে চলে এসেছি শাড়ির সেকশনে। শাড়ির সেকশনটা আমি ঠিকঠাকভাবে এক্সপ্লোর করিনি, কেননা আমি জানি দামগুলো অতিরিক্ত বেশি, আমি দুর্গাপুজোর সময় এসেই দেখেছি প্রচণ্ড বেশি দাম। হ্যাঁ কালেকশন খুবই ক্লাসি, কিন্তু আমার মনে হয় তুমি এতটা দাম দিয়ে যদি শাড়ি কেনোই তাহলে পরে গড়িয়াহাট থেকে কেনা অনেক বেশি বেটার, তুমি সিল্কের ওপরে জাস্ট দুর্দান্ত সমস্ত কালেকশন পেয়ে যাবে, ফালতু এখান থেকে এত দাম দিয়ে কেনার কোনো মানে হয় না, সেই জন্য আমি কভার আপ করিনি সেই জায়গাটা। তো আমি এরপরে দেখাচ্ছি কিছু ক্রপ টপ, আর সাথে রয়েছে আবার এই কুর্তি। আমি এখন অরেলিয়ার এই সেকশনেই রয়েছি, তো তোমাদেরকে দামটা আমি দেখিয়ে দিই। এটাও বেশ একটা সিল্কের মধ্যে, মানে পলি সিল্কের মধ্যে রয়েছে, বেশ ভাইব্রেন্ট একটি কালার, হলুদও আমার খুব পছন্দের একটি কালার। দেন রয়েছে এই পিঙ্ক আর এই মারুনটা, এই মারুনটা খুবই সুন্দর, মানে গোল্ডেন প্রিন্টও রয়েছে, সাথে এখানে আবার মানে সিকোয়েন্সেরও কাজ করা আছে। তো এই হচ্ছে গিয়ে এই কালেকশন সাথে, আর পাশে দেখো এটাও বেশ সুন্দর, বেশ মিষ্টি একটা কম্বিনেশন রয়েছে। দেন আমি চলে যাচ্ছি আবার নেক্সট সেকশনের দিকে। ও আচ্ছা, আমি অরেলিয়াতেই দাঁড়িয়ে আছি, মানে ঘুরে এসেছি তো সেই জন্য মনে হচ্ছে আমি একটা অন্য আরেকটা ব্র্যান্ডের সামনে চলে এসেছি। তো যাই হোক এটা অরেলিয়ারই ছিল। তো এবার আমি চলে এসেছি আরেকটি সেকশানে ফাইনালি, তো এটা হচ্ছে গিয়ে মেরিগোল্ড লেনের থেকে। তো এটা যেটা দেখতে পাচ্ছ সমস্ত সুন্দর সুন্দর বেশ একটা না মানে কী বলবো ক্লাসি কিছু কালেকশন রয়েছে এই মেরিগোল্ড লেনের মধ্যে। যেরকম দেখো এই জিনিসগুলো খুবই সুন্দর লাগছে, হোয়াইটটা মারুনটা, তো এটা হচ্ছে গিয়ে দেখো এই কালেকশনগুলোও বেশ ভালো, মানে বেশ না ভাইব্রেন্ট কালারগুলো, আর দূরের থেকে বেশ চোখে লাগছিল, খুব সুন্দর সুন্দর জিনিস রয়েছে এখানে। আর এগুলো রয়েছে কিছু প্লেনের মধ্যে। মারিগোল্ড লেনের যে দামগুলো রয়েছে, মানে এখানে স্টার্টিং প্রাইস হচ্ছে 1499, যেরকম এটা রয়েছে একটি হালকার মধ্যে, কিন্তু এটার দাম রয়েছে 2999, ঠিক আছে, কিন্তু এটার কাপড়টা জাস্ট অসাম। আর এখানে রয়েছে কিছু সিল্কের কালেকশন, পুরো পার্পল আর হচ্ছে পিঙ্কের মধ্যে, দেখো কি সুন্দর ভাইব্রেন্ট লাগছে না কালারগুলো, পুরো চটাকদার একদম। যে কোনো ফেস্টিভ্যালে দেখবে ব্রাইট কালার পরলে পরে না মনটাও খুব ভালো লাগে, আর মেরিগোল্ড
বেঙ্গল লেনের ড্রেসগুলো তুমি অ্যাজ আ ড্রেস মানে ওয়ান পিস হিসেবেও পরতে পারো, আবার অ্যাজ আ কুর্তিও ক্যারি করতে পারো। দেন চলে এসেছি আমি আকৃতি বলে যে ব্র্যান্ডটা রয়েছে সেটার কাছে, আর এটা রয়েছে স্কার্ট কাম দুপাট্টা সহ একটি স্কার্ট আর এই ক্রপ টপের সাথে, এটা কিন্তু পরলে খুব ভালো লাগবে, প্রিন্টিংটা খুব সুন্দর ড্র্যাগন ফ্লাইয়ের সাথে। এরপর চলে এসেছি কিছু এথনিক টপের কাছে যেগুলো তুমি এথনিক মানে ইন্দো এথনিক হিসেবেও তুমি পরতে পারো, আবার সাথে স্কার্টের সাথে ওইগুলোকে পেয়ার আপ করতে পারো। দেন রয়েছে কিছু ড্রেস মানে ওয়ান পিস, এগুলো সমস্ত আকৃতিরই দেখাচ্ছি এখন। দাম তোমরা দেখতেই পাচ্ছ চেকার্ডের মধ্যে ছিল, খুবই একদম হালকা জিনিসগুলো, সিম্পল কিন্তু যথেষ্ট সোবার অ্যান্ড স্টাইলিশ। দেন আমি দেখাচ্ছি আরও কিছু টপস, আর এখানে রয়েছে আরও কিছু স্কার্টের কালেকশান, দেন ড্রেসের কালেকশান, এই দেখো যেরকম বেল দেওয়া রয়েছে। আবার এটা দেখাচ্ছি, দেখো কি সুন্দর ব্লাউজটা, এটাকে তুমি শাড়ির সাথেও পেয়ার আপ করতে পারো আর অবশ্যই স্কার্টের সাথে তো পেয়ার আপ করতেই পারো। আর দেন তুমি যদি একটু হালকার মধ্যে কিছু পরতে পছন্দ করো, সাদা রঙের কিছু ডেনিমের সাথে কিন্তু এই ধরনের এই স্লিভলেস টপগুলোও পরতে পারো। দাম তো খুবই অ্যাফোর্ডেবল, 599 অনলি। আর এটার মধ্যে কালারের অনেক ভ্যারিয়েশন রয়েছে, যেরকম এটা একটা সবুজের মধ্যে রয়েছে, দেন মারুন ছিল দেখলেই তোমরা। দেন এই দেখাচ্ছি একটা স্কার্ট, দেখো কি সুন্দর হলুদটা, খুবই সুন্দর। দামটা দেখে নেই চলো। ড্রেসের তো কালেকশন মোটামুটি আমি দেখেই নিয়েছি, এখন তোমাদেরকে দেখাচ্ছি কিছু জুতো। জুতোগুলো মোটামুটি দুর্গাপুজোর সময় যেগুলো দেখিয়েছিলাম সেগুলোই মোটামুটি রয়েছে, নাথিং নিউ। তো এরকম যদি ব্লগ তোমাদের দেখতে পছন্দ হয়ে থাকে অবশ্যই অবশ্যই আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করে দিও, এই ভিডিওটি হেল্পফুল হয়ে থাকলে পরে অবশ্যই লাইক করে দিও, আর এইভাবেই তোমাদের সাপোর্ট বজায় রেখো। তো চলো তাহলে পরে আজকের মতো, টাটা।